নতুন সাইকেল নিয়ে আর বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রীর। সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হলো মহিষাদলের গয়সী বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সায়ন্তনী বেরার, বাড়ি মহিষাদলের রঙ্গি বসান গ্রামে। শনিবার সকালে স্কুলে যাবার পথে দুর্ঘটনাটি ঘটে মহিষাদলের গিয়েওখালী রোডের রেল ক্রসিং সংলগ্ন এলাকায়। ঘটনার পরই ক্ষিপ্ত জনতা ঘাতক লরিটিকে ঘিরে ধরে ভাঙচুর শুরু করে। মুহূর্তের মধ্যেই ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় মানুষজন। জানা গেছে, সপ্তম শ্রেণীর সায়ন্তনী বেরা ও তার প্রতিবেশী দিদি সংঘমিত্রা বেরা দুটি সাইকেল করে স্কুলের উদ্দেশ্যে আসছিল। এমন সময় গেওখালীর দিক থেকে আসা একটি লরি সায়ন্তনীকে ধাক্কা মেরে তার কোমরের ওপর দিয়ে চলে যায়। দ্রুতগতিতে থাকায় ঘাতক লরিটি বেশ কিছুটা সাইকেলটিকে টেনে নিয়ে যায়। এরপর স্থানীয় মানুষজন চিৎকার শুরু করলে সঙ্গে সঙ্গে লরি থামিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় লরির চালক ও খালাসি। সঙ্গে স্থানীয় মানুষজন ছুটে এসে ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে এবং পরে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে ছাত্রীর মৃত্যু হয়। এদিকে মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতেই ঘাতক লরিটিকে ঘিরে ভাঙচুর করে স্থানীয় মানুষজন। অবরোধ শুরু করে দেন তারা। পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন। এক প্রকার মুহূর্তের মধ্যেই ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। উল্লেখ্য, গেওখালীতে একাধিক অবৈধ বালি খাদান রয়েছে, যার জেরে একাধিক ওভারলোডিং লরির যাতায়াত এই রাস্তায়। প্রত্যক্ষদর্শী জানান, এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত পুলিশের মদতেই ওভারলোডিং লরি যায়, যার ফলে ছাত্রছাত্রীদের এইভাবে অকালে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়। আমরা এর দ্রুত সুরাহা চাই। মৃত ছাত্রের স্কুলের প্রধান শিক্ষিকা পারমিতা গিরি বাগ জানান, আমরা খুবই মর্মাহত। আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছিল, সে এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে ভাবতে পারিনি। দুর্ঘটনার খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছাই। মহিষাদল থানার ওসি স্বপন গোস্বামী জানান, লরিটি মহিষাদলের দিকে আসছিল, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই পলাতক গাড়ির চালকের খোঁজ চলছে, গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত অগ্রণের রিপোর্ট, আনন্দ বার্তা।